আসিনাকে ইতর বলে ধুয়ে দিল মাহমুদুর রহমান মান্না। গতকাল লন্ডনে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সম্ভাব্য জরুরি অবস্থা থেকে যাচ্ছে বলে অনেকে মনে করছেন, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিএনপির এক দফা আন্দোলন এবং আমেরিকার ভিসা নীতি সহ বিভিন্ন কিছু প্রয়োগ করা হচ্ছে, তবে কোনোভাবেই তত্ত্বাবধায়ক মেনে নিতে নারাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে বাংলাদেশের নির্বাচনটা আসলে কার অধীনেই হচ্ছে? এই সরকারের অধীনে নাকি ক্ষমতাটা দখল করে নিচ্ছে সেনাবাহিনী? আসুন বিস্তারিত জানবো আমরা এই ভিডিও থেকে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আসিনাকে ইতর বলে ধুয়ে দিল মাহমুদুর রহমান মান্না। গতকাল লন্ডনে বাংলাদেশের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতা শুনে আমি প্রায় ঘণ্টাখানেক স্তম্ভিত হয়ে গেলাম। ক্রোধ সংবরণ করে সভ্য হতে সময় লেগেছে। কোনো প্রকাশ্য সভায় কোনো ব্যক্তি যে এমন অশ্রাব্য, এমন কুশ্রী, এমন ইতর ভাষায় বক্তব্য দিতে পারে এটা আমার ধারণাতেও ছিল না। তাও নাকি সেই ব্যক্তি কেবল প্রধানমন্ত্রী নন, আবার নারী জাতির। এই নারীর বক্তব্য শুনে বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষ নাকি আশরাফুল মাখলুকাত। অবশ্য সর্বশক্তিমান আল্লাহ তাআলা তো ইবলিশেরও সৃষ্টিকর্তা। আমার একান্তই ব্যক্তিগত বিবেচনায় চলমান সময়ের নিকৃষ্টতম ব্যক্তির বক্তৃতার সব কথা আজকের সম্পাদকীয়তে লেখার কোনো প্রয়োজন নেই, কেবল তার অতি প্রাসঙ্গিক এবং চরম আপত্তিজনক কথাগুলোর জবাব দেওয়া আবশ্যক। আজকে আমি হয়তো আমার চিরাচরিত ভদ্রতা রক্ষা করতে সক্ষম হব না, তাই পাঠকের কাছে আগাম ক্ষমা চেয়ে রাখছি। শেখ হাসিনা বলেছেন যে বেগম খালেদা জিয়ার 80 বছর বয়স হয়ে গেছে, তাই আর বেঁচে থাকার দরকার কি? তা খুকি হাসিনা, আপনার বয়স কত হয়েছে? এই না দুদিন আগে 77তম জন্মদিন পালন করলেন। আমাদের জানা মতে বেগম খালেদা জিয়ার বয়স এখনও 80 হয় নাই, আর যদি হয়েও থাকে তাহলে 77 আর 80-এর মধ্যে পার্থক্য কত? নাকি অশিক্ষিত আধা গুণ্ডা পিতার মূর্খ দুর্বিনীত কন্যা এই অঙ্কটাও করতে জানেন না। কালকের বক্তব্যে শেখ হাসিনা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া এবং তার স্ত্রী গণতান্ত্রিকভাবে একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রীর চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন। এই বৃদ্ধ বয়সে ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোর বাহু লগ্না হয়ে আবেশে চোখ বন্ধ করার পর অন্যের চরিত্র নিয়ে কুৎসা করা কি আপনার সাজে? আপনার পুত্র কন্যার সংসারের বিপর্যস্ত অবস্থা দেখার পরও কি আপনার হুশ হয় না? কেমন মা আপনি? মরহুম আতাউস সামাদ 1975 সময়ের পরবর্তী দিল্লিতে আপনার দাম্পত্য জীবন নিয়ে আমাকে অনেক কথা বলেছিলেন। আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে তিনি আপনার বাসার খুব নিকটেই থাকতেন। আজ তিনি জীবিত নেই, তাই তার বলা কথাগুলো আর লিখলাম না। তাছাড়া অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা কথা বলার সংস্কৃতি আমাদের সময়ের শিক্ষিত মধ্যবিত্ত সমাজে ছিল না। আপনাদের মতো নর্দমায় আমরা বড় হয়ে উঠি নাই। বাংলাদেশের জনগণ হয়তো এখনও ভুলে যায় নাই যে 1996 পরবর্তী প্রধানমন্ত্রিত্বের কালে আপনার গুন্ডাদের ভয়ে আপনার মরহুম স্বামী ওয়াজেদ মিয়া বঙ্গভবনে তৎকালীন প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিনের কাছে প্রাণ ভয়ে আশ্রয় নিয়েছিলেন। কাল আপনি বলেছেন যে সুযোগ পেলেই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের আইনসম্মতভাবে প্রাপ্ত বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা পূর্ব হতেই করে রেখেছিলাম। আমি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি নাজমুনারা সুলতানা, যিনি নাকি ওই বাড়িটিকে অবৈধভাবে প্রাপ্ত বলে ফরমায়েশি রায় দিয়েছিলেন, তাকে প্রশ্ন করতে চাই। হে বিচারপতি, আপনি কি আজ বিবেকের দংশন অনুভব করছেন? শুধুমাত্র আপিল বিভাগে নিয়োগপ্রাপ্তির লোভে একজন ইবলিশের সহযোগী হতে আজ কেমন লাগছে? সাবেক আর্মি চিফ ইকবাল করিম ভুইয়া, যিনি QMG হিসেবে বেগম জিয়াকে অত্যন্ত ন্যাকারজনকভাবে গৃহত্যাগে বাধ্য করেছিলেন, তাকে প্রশ্ন করছি, আপনি কি একজন সৈনিক নাকি হাসিনা আর দিল্লির দারোয়ান? বাংলাদেশ সেনাবাহিনীর সকল সাবেক এবং বর্তমান তথাকথিত জেনারেলদের বলছি, লাজ লজ্জা বলে কি এখনও কোনো কিছু অবশিষ্ট আছে? আপনাদের চুরি পড়তে বলতেও আমার ঘৃণা হয়। প্রেসিডেন্ট জিয়ার ছোট ছেলে কোকর মৃত্যুর পর গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে না দেওয়ার প্রসঙ্গ টেনে আপনি প্রশ্ন করছেন, অন্য কোনো প্রধানমন্ত্রী হলে কি করত? কি করত বলে আপনার ধারণা? বেগম জিয়ার অফিস মানুষজন সহ বোমা মেরে উড়িয়ে দিত? ওটা পেরে ওঠেন নাই বলেই আপনার এত দুঃখ। ইসলামী জঙ্গিবাদের নামে তো কত দরিদ্র নারী পুরুষ শিশুকে হত্যা করেছেন। শাপলা চত্বরে আলেম ওলামা মাদ্রাসা ছাত্রদের গণহত্যার পর তাদের রক্ত নিয়ে তামাশা করেছেন, কত মানুষকে গুম করেছেন, তবু রক্তের পিপাসা মিটল না।
কোন শয়তানের হাত দিয়ে তৈরি আপনি? শেখ হাসিনার মুখ নামক পয়ঃনিষ্কাশন খামার থেকে যা বেরিয়েছে তার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতাকর্মী এবং দলটির সমর্থক কথিত বুদ্ধিজীবীকুল ও কবি সাহিত্যিক সংস্কৃতি কর্মীদের কাছে প্রশ্ন, আচ্ছা আপনাদের মধ্যে একজন বিবেকবানও কি নাই যে এই অসভ্যতার প্রতিবাদ করে হাসিনার সঙ্গ ত্যাগ করতে পারে? আমি জানি না, তবু আমার এই জানাটাকে একজন অত্যন্ত মিথ্যা প্রতিপন্ন করুন। জীবনের এই একেবারে পরন্ত বেলায় বাংলাদেশের উত্তরণের ক্ষীণ আশাটুকু এখনও বাঁচিয়ে রাখতে চাই। শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে বিএনপি নিয়ে আলোচনা না করলে আমার আজকের সম্পাদকীয় অসম্পূর্ণ থেকে যাবে। এই দলটিতে আমি কখনো আনুষ্ঠানিকভাবে যোগদান না করলেও এর নেতাকর্মীদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সেই সম্পর্কের শুরু 90 দশকের শেষে। বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে আমি শহীদ জিয়াকে তার সাহস, মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, অতুলনীয় সততা এবং গভীর দেশপ্রেমের জন্য সর্বাপেক্ষা শ্রদ্ধা করি। বেগম খালেদা জিয়া স্নেহের জন্য তার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কিন্তু ভারত এবং ইসলাম প্রশ্নে দলটির বর্তমান রাজনীতির সঙ্গে আমার যোজন যোজন দূরত্ব। আমি অবগত আছি যে তারেক রহমান সহ বিএনপির নীতি নির্ধারকরা আমাকে বেশ অপছন্দ করেন। তাদের দৃষ্টিতে আমি অতি বিপ্লবী, অতিমাত্রায় ভারত বিরোধী এবং ইসলামপন্থী। আমার রাজনৈতিক অবস্থানকে তারা দলের জন্য ক্ষতিকারক মনে করে থাকেন, তবে আমাকে সম্ভবত তারা কাপুরুষ আপোষকামী বলবেন না এবং সততার প্রশ্নে আমার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতায় আসার সাহস করবেন না। শেখ হাসিনার প্রচণ্ড অবমাননাকর বক্তব্য আজ কিন্তু তারেক রহমান সহ বিএনপির সকল নীতি নির্ধারকরার আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। জনসভায় বেগম জিয়ার জন্য কান্নাকাটি করে আর কোনো ফায়দা নেই। আলটিমেটামের নাটক আর চলবে না। ভীরু নেতৃত্ব এখন পিঠ বাঁচানোর জন্য তারেক রহমানকে বলার চেষ্টা করছে যে শেখ হাসিনার কথায় আখেরে আমাদের লাভ হবে, আমাদের ভোট বাড়বে। শেখ হাসিনা যতই গালাগালি করবে ততই আমাদের ফায়দা। এ জাতীয় কথাবার্তা আমি বিএনপির নেতাদের মুখে বহুবার শুনেছি। এসব কথা অক্ষমের আত্মতৃপ্তি মাত্র। তারেক রহমানকে উদ্দেশ্য করে শুধু বলতে চাই, আপনি প্রধানত শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার পুত্র হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের বৃহত্তম দলের নেতা হয়েছেন। আপনার নেতারা দুর্বল হতে পারে, দল বিপ্লব বিমুখ হতে পারে, কিন্তু পুত্র হিসেবে আপনি মনোভাবটা কি বা তারা কি প্রকাশ করছেন আসুন বিস্তারিত জানবো আমরা কনক সরোয়ার ভাইয়ের টক শো থেকে। আসুন স্ক্রিনে দেখে বুঝতে পারছেন একটি সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার ঘাটতারামির কারণেই বাংলাদেশে আবারও সম্ভাব্য জরুরি অবস্থা থেকে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি সামগ্রিক পরিস্থিতি সবকিছু নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় আলোচক অবসরপ্রাপ্ত লেফটেন্ট কর্নেল, সাবেক প্যারা কমান্ডো ব্যাটালিয়নের সিইও এবং গোয়েন্দা অভিজ্ঞতা সম্পন্ন সামরিক কর্মকর্তা লেফটেন্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমান রহিম। প্রথমে আমি আপনার উপস্থিত দর্শক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার যারা দর্শক আছেন তারা সবাই দেশপ্রেমী, সবাই এটা নিয়ে যে সমস্ত পরিসরে আলোচনা করে এরা সবাই চায় দেশ সন্ত্রাসমুক্ত হোক, এই ফ্যাসিস্ট রেজিম থেকে মুক্ত হোক, আমরা সবাই চাই, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জি, তো প্রথমেই আমরা যদি যে বিষয়টা আজকে শিরোনাম করছি যে দেশকে আবারও জরুরি অবস্থা থেকে যাচ্ছে, কারণ এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যে শেখ হাসিনা চুপ্পু সাহেবকে হাতে, দুটি সম্ভাবনা আছে এখানে আমরা যেটা শুনতে পাচ্ছি, আপনিও নিশ্চয়ই জানেন যে একটি হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করিয়ে তার মাধ্যমে নির্বাচন করানো, আরেকটি হচ্ছে যে শেখ হাসিনা নিজেই সংবিধান সংশোধন করে প্রধান রাষ্ট্রপতি হয়ে যাওয়া, মানে এই জায়গা কিন্তু একটা সম্ভাবনা আছে। এটা তো ওয়ান টুর ব্যাপার, সংসদে হ্যাঁ বলবে হ্যাঁ না বলবে সবই হয়ে যাবে, তো এরকম একটা সম্ভাবনা আমরা শুনতে পাচ্ছি। আপনার কাছে কি তথ্য আছে? পাশাপাশি শাহাবুদ্দিন চুপ্পু এবং সাবেক সেনাপ্রধান যে ইকবাল করিম ভূঁইয়া আইকেবি নামে পরিচিত, তাকে দিয়ে কেয়ারটেকারে ফরমেট করে একটা পাতানো নির্বাচনের পরিকল্পনা শুনতে পাচ্ছি, আপনার কাছ থেকে একটু বিস্তারিত একটু জানি আপনার তথ্যগুলো। ধন্যবাদ কনক ভাই। আমি
অ্যাকচুয়ালি লাস্ট কয়েকদিন ধরে কিছু সোর্সের সাথে কথা বলেছি দেশে এবং আমেরিকাতেও। তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে সবকিছু নিয়ে আমি আমার নিজের মতামতটাই দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে শেখ হাসিনা এখন কনফার্ম যে তার যত ধরনের ডিপ্লোমেসি, অ্যাকচুয়ালি আওয়ামী ডিপ্লোমেসিটাকে আমি ডিপ্লোমেসি বলবো না, ইট ইজ ইনফ্লুয়েন্সড বাই মাসল পাওয়ার, যেটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি অলরেডি এটার সুফল ইন্ডিয়াও পাচ্ছে আমরাও পাচ্ছি। মনে করেন যে এরকম একটা সিচুয়েশন হইতোই না যদি না এই বাংলাদেশ এই আওয়ামী সরকার যদি আপনার মনে আছে বার্নি কাটের উপরে যদি হামলাটা না করতো, এবং এই পিটার হাস যখন মায়ের ডাকে অনুষ্ঠান গিয়েছিল তখন গাড়ি তার গাড়িকে ঘেরাও দিয়েছিল আপনারা জানেন, এই জিনিসগুলো তারা খুব সিরিয়াসলি নেয়, ভেরি সিরিয়াসলি। সো এরকম একটা সিচুয়েশনে শেখ হাসিনা অলরেডি শিওর যে সে পাওয়ারে থাকতে পারবে না। সো এরকম যদি থাকতে না পারে, সো সে জানে মানে বাংলাদেশে একটা কথা আছে যে সে বাঘের পিঠে সওয়ার, এখন বাঘের পিঠে সওয়ার হওয়ার কারণে এখন তো সে ইচ্ছা করলেও তো নামতে পারতেছে না, এবং এর সবচেয়ে বড় মানে যে জিনিসটা তাকে যারা ধরে রেখেছে প্রশাসন পুলিশ এবং অন্যান্য মাসল পাওয়ার যেগুলো আছে, এখন এরা স্পেশালি পুলিশের ভিতরে অ্যাকচুয়ালি এই লাস্ট 15 বছরে প্লাস এর আগে যারা ঢুকেছে ছাত্রদলের ছাত্র লীগের প্রচুর লোকজন ঢুকেছে, এখন তারা কিন্তু প্যানিক অবস্থায় আছে। এই প্যানিক অবস্থাতেই রাখার প্যানিক অবস্থাটাকে ইয়া করার জন্য কিন্তু এই যে সজীব ওয়াজের জয়ের এই ছবিটা দিয়েছে যে সে আমেরিকাতে আছে, লোকজনকে একটা ভাওতা দেওয়ার জন্য যে সে আমেরিকাতে আছে, তার মানে হচ্ছে আমেরিকার সাথে একটা নিশ্চয়ই কিছু একটা হয়েছে। অথচ আবার শেখ হাসিনাই কিন্তু আবার বলে দিয়েছে যে তারা তার ছেলে এই দেশে ছিল, এসে বিয়ে করেছে, তারা ওদের সম্পত্তি বাজেয়াপ্ত করলে কিছু আসে না। উনি নিজেই কিন্তু একটা মানে যে জিনিসটা চাচ্ছে ছবিটা দিয়ে কভার করতে ওইটা কিন্তু উল্টা আবার উনি নিজেই দিয়ে দিলো। এটা অনেকটা ওই পুরোনো আপনার কারো ভাই মনে আছে কিনা মানে বাংলা ছবিতে সুমিতা দেবীর চরিত্র ছিল না, কেউ একটা কিছু বলে মুখ ঝামটা দিয়ে একটা কথা বলতো, তো উনার ডিপ্লোমেসি হচ্ছে মুখ ঝামটা দিয়ে একটা কথা বলে দিল, কিন্তু মানে এই জিনিসটা কিন্তু উনার ওই ছবিটা দিয়ে যেটা প্রুফ করতেছে ওইটা কিন্তু আবার নালেন ভয়েড হয়ে গেল। তো এই মুহূর্তে আপনি যেটা বললেন যে আজকের হেডিং যেটা জরুরি অবস্থা, অ্যাকচুয়ালি শেখ হাসিনা চাচ্ছেই যে একটা জরুরি অবস্থা হোক, দেশের ভিতরে একটা সমস্যা হোক, সমস্যা হওয়ার পরে জরুরি অবস্থা যদি হয়, এটা যদি এই 111 এর মতো তত্ত্বাবধায়ক সরকার কোনটাই হয় মানে ফিউচার আমরা কেউই জানি না, যদি এটা যদি কন্টিনিউ করা যায় 2-3 বছর, তাহলে লোকজন তাদের যে এই সমস্ত হুলিগানিজম আওয়ামী লীগের যে বর্বরতা আমাদের অর্থনৈতিক অবস্থা এগুলো লোকজন ভুলে যাবে, এটাই হচ্ছে তাদের প্ল্যান। এখন প্ল্যানটা কিভাবে কার্যকর করবে, অ্যাকচুয়ালি আমি প্রশাসন এবং অন্যান্য জায়গায় যে সমস্ত লোকজন কথা বলতে চায় কথা বলে আমি যেটা বুঝেছি যে অ্যাকচুয়ালি শেখ হাসিনা নেক্সট স্টেপ কি হবে এটা উনি ছাড়া কেউ জানে না, উনি ছাড়া কেউই জানে না প্রশাসনের, মনে করেন যে আর্মি জেনারেলরা সচিবরা এরা কেউ জানে না, যখন তারা কিছুই জানে না। ইভেন আপনারা অবশ্যই এখন এটা জানেন যে ভারতের যে একটা প্রভাব, ভারতের রয়ের প্রভাব এখন প্রতিটা জায়গায় তারা সিস্টেমেটিক ভাবে আমাদের প্রতিটা অর্গানাইজেশনকে শেষ করে দিয়েছে, এটার প্রমাণ আছে, বাংলাদেশ ব্যাংক একটা প্রমাণ, এটার সিকিউরিটি সিস্টেম চেতনাজ লোকদেরকে দিয়ে এটা করছে, আর্মির প্রশাসন যেটা ছিল স্ট্রং একটা ইয়া ছিল, লোকজনের ভরসা ছিল, ভরসার জায়গাটাতে ভেঙে দিছে, যতগুলো স্ট্রং অর্গানাইজেশন ছিল সবগুলোকে ভেঙে দিছে। এখন ওই ওই প্রধানরা এখন লোকাল রয়ের লোকজনকে ইয়া করে, আচ্ছা কি হইতে যাচ্ছে, ইভেন রড আই ডোন্ট নো মানে কি তাকে দিবে, এই জন্য এটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। বাট আমরা যেটা গ্রাউন্ডে দেখি, গ্রাউন্ডে কি দেখতেছি, কিছুদিন আগে দেখলাম যে সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকারের বোঝা যারা আইকেবি সহার অনেকের নাম আসছে, তা আমি যেটা শুনছি যে সরকার এখন ডক্টর ইউনুসের উপরে কেন খেপলো, কারণ সম্ভবত আমেরিকার প্রস্তাব ছিল কিনা জানি না, বাট এরকম একটা প্রস্তাব বোধ ছিল যে ইউনুসকে নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার হবে এবং ওই সরকারের মধ্যে শেখ হাসিনাও থাকতে হবে, এবং আরো কিছু কিছু শর্ত দিয়েছিল যেটা হয়তো ডক্টর ইউনুস মানে নাই, এই কারণে তার উপরে খর্গ নেমে আসছে এবং তাকে অলমোস্ট মানে আওয়ামী লীগ প্ল্যান করেছিল তাকে প্রসিকিউট করে অলরেডি সাজা দিয়ে দিবে, কিন্তু ওই যে নোবেল লরিয়ার যারা চিঠিটা দিয়েছে ওইটা কোন রকমে তাকে রক্ষা করছে। বাট এখন সে যেটা চাচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে সে এখন প্রসেসে আগায় যাবে, নর্মাল ইলেকশন প্রসেস, সেটা মনে করছে যে এখনো মাঝে মাঝে তাদের একটা লোক বলে যে ঠিক আছে আমরা 2018-14। তো ভিডিও দেখে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।